আমি যেসব মেডিসিনের কথা বললাম আমি নিজে দিয়ে পরীক্ষিত, আপনারা নিজে ব্যবহার করতে পারেন। আশা করছি আপনাদের সমাধান হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। এমএলএ টিউব চ্যানেল পক্ষ থেকে আলী আছি আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। আজ কথা বলবো আমি আমের ফল ছিদ্রকারী পোকা নিয়ে। শুধু আম না, প্রত্যেকটি ফসলের ফল ছিদ্রকারী পোকা থেকে কীভাবে আপনারা আপনার ফসলকে ভালো রাখবেন সেটা নিয়ে কথা বলবো আজকে। মূলত আপনি যদি বেগুনের চাষ করেন, বেগুনের ফল ছিদ্রকারী রোগ থেকে পরিত্রাণ পেতে চান, সেটার জন্য আপনাকে কী কী করতে হবে। বেগুনের ফল ছিদ্রকারী রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সর্বোচ্চ ঔষধ আমার কাছে হাতে আছে, বেল্ট এক্সপার্ট বায়ার কোম্পানির। এটি আপনি প্রতি লিটারে 1 ml করে যদি ব্যবহার করেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনার বেগুনের ফল ছিদ্রকারী পোকা ভালো হবেই। কি নাম বললাম? বেল্ট এক্সপার্ট। আরেকটি আছে বেল্ট, আপনারা প্রথমে বেল্ট ব্যবহার করবেন, তারপরে বেল্ট এক্সপার্ট ব্যবহার করবেন। বেল্ট এক্সপার্টের বর্তমান বাজার মূল্য বলি, যদি আপনি 50 মিলি বেল্ট এক্সপার্ট কেনেন তাহলে আপনার থেকে নেবে 300 টাকা, আর যদি আপনি 100 মিলি বেল্ট এক্সপার্ট কেনেন তাহলে আপনার থেকে দাম রাখবে 600 থেকে 650 টাকা। আসুন এবার অন্যান্য যেসব ফসল আছে, টমেটো, তারপরে ছিম, তারপরে ঢ্যাঁড়স, পটল, এগুলো যদি ফল ছিদ্রকারী পোকা হয় তাহলে আপনি কীভাবে পরিত্রাণ পাবেন। আপনাকে তাহলে বায়ার কোম্পানির ডেসিস ব্যবহার করতে হবে। পার লিটারে 1 ml করে যদি ডেসিস ব্যবহার করেন, ডেসিস ছাড়াও যেসব ক্লোরোপাইরিফস মেডিসিন আছে পার লিটার 1 ml করে যদি ব্যবহার করেন, আশা করতেছি আপনি সেই সমস্যার থেকে মুক্তি পাবেন, আপনার ফসলটাকে সুস্থ রাখতে পারবেন, নিশ্চিত গ্যারান্টি দিচ্ছি। ডেসিস মূলত বায়ার কোম্পানির ঔষধ, এর মেডিসিনের নাম হলো ডেল্টামিথিন। প্রতি লিটারে ডেল্টামিথিন আছে 25 গ্রাম। এটা একটা কীটনাশক, এটা আপনি ব্যবহার করতে পারেন। এই কীটনাশকে কী কী ফলের মানে কী কী ফসলে ব্যবহার করা যাবে সেটা হচ্ছে তুলা, আম, চা, বেগুন। বেগুনও ব্যবহার করতে পারবেন আপনি, এটা বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার জন্য খুবই কার্যকর। আমের হপার পোকারও কাজ করে ডেসিস। সর্বশেষ আমি আমের হুকমারা পোকার জন্য কথা বলবো, মূলত আমকেই কেন্দ্র করে আমার আজকের ভিডিও। আমের ফল ছিদ্রকারী পোকাটা অনেক একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এটা যদি কেউ রোধ না করতে পারে সারা বছরের কষ্ট সে সফল হতে পারবে না। আম তো বছরে একটি ফসল, সেই ফসলটাকে যদি ঠিকঠাক না পেতে পারি আমরা তাহলে অবশ্যই সে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। আপনি আমের ফল ছিদ্রকারী পোকার জন্য ব্যবহার করতে পারেন 55 SC অক্টোপাস প্লাস, সুইট কোম্পানির অক্টোপ্লাস প্লাস। এখানে মেডিসিন আছে ক্লোরোপাইরিফস আর সাইপারমেথিন। প্রতি লিটারে 500 গ্রাম ক্লোরোপাইরিফস এবং 50 গ্রাম সাইপারমেথিন আছে। আপনি যদি মহামারী হয়ে যায় আপনার ফসলের, মানে আম বাগানের বেশিরভাগ আম যদি ফল ছিদ্রকারী হয় তাহলে আপনি বেল্ট এক্সপার্ট ব্যবহার করতে পারেন, আর যদি হালকা পাতলা হয় তাহলে আপনি ডেসিস ব্যবহার করতে পারেন, আর অক্টোপাস প্লাস ব্যবহার করতে পারেন। সব কিছুই আপনি ব্যবহার করতে পারবেন, তাহলে আশা করতেছি আপনি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আমি যেসব মেডিসিনের কথা বললাম আমি নিজে দিয়ে পরীক্ষিত, আপনারা নিজে ব্যবহার করতে পারেন, আশা করছি আপনাদের সমাধান হবে ইনশাআল্লাহ। আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন, যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।